আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? টেক বিডি গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই লেসনে আপনাদেরকে দেখাবো যে গুগল ক্রোমের লোগোটি কীভাবে ইলাস্ট্রেটারে বানাতে হয়। তো এটা খুবই একটা সিম্পল ব্যাপার। আপনারা এটা এগুলো আসলে নতুনদের জন্য, আপনারা এই যে ব্রাউজারে চলে যাবেন, যে এখানে ইমেজে ক্লিক করবেন, যে কোনো একটা লোগো আপনারা নিয়ে আসেন এটা শেখার জন্য। এটা এগুলো আসলে যারা হচ্ছে বেসিক, যারা নতুন শিখছেন তাদের জন্য, যারা এক্সপার্ট তাদের জন্য না। তারা দয়া করে ভিডিওটা স্কিপ করে যাবেন। তো দেখেন, এটা আপনি দেখে দেখে ডিজাইন করতে পারবেন। আমি এটার জন্য প্রথমে একটা সার্কেল নিয়ে নিব, সার্কেল একটা নিলাম। নেওয়ার পরে এখানে আইড্রোপার টুলটা নিব। আইড্রোপার টুলের জন্য আপনারা আই ক্লিক করতে পারেন। আই ক্লিক করলে আইড্রোপার সিলেক্ট হবে। তারপর কালারটা এখান থেকে আমরা পিক করে নিলাম। কালার নেওয়ার পরে এখন দেখেন একটা সাদা একটা বর্ডার আছে। তো সাদা বর্ডারটা আমরা এখান থেকে স্ট্রোকের মাধ্যমে নিতে পারবো। স্ট্রোক দিয়ে এটা দেখেন স্ট্রোকটা সাদা হচ্ছে। অথবা এটার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনারা অনেকগুলো ওয়েতেই করতে পারেন। আপনারা এখান থেকে এডিট থেকে কপি করতে পারেন। কপি করে পেস্ট ইন ব্যাক দিলে এটা নিচে পেস্ট হবে, পেস্ট ইন প্লেস দিলে এখানে পেস্ট হবে, পেস্ট ইন ফ্রন্ট দিলে এটা হচ্ছে উপরে পেস্ট হবে। তো পেস্ট ইন ব্যাক দিতে পারেন, দিয়ে এখান থেকে কালারটা সাদা দিয়ে দিতে পারেন, অথবা এই সাদা কালারটা দিতে পারেন। অথবা এটা আরেকভাবে করতে পারবেন, সেটা হচ্ছে আপনার অবজেক্টে যাবেন, পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন করে দেবেন। প্রিভিউ অন করে দেওয়ার পরে এখানে দেখেন একটা দাগ দেখাচ্ছে, একটা হালকা এই যে নীলের মধ্যে আবার একটা ব্লু কি দেখাচ্ছে। এর বাইরেরটা হচ্ছে আপনার এখনকার যে আপনি ডিজাইনটা নিচ্ছেন। ওকে দিলেন, ওকে দেওয়ার পরে এটাকে আপনি সাদা করে দিন। আচ্ছা, তো এখন আপনার দেখেন এই যে সার্কেলটা, এই সার্কেলটা একটা বড় একটা সার্কেল, এটার জন্য আপনি আবার এডিটে যেতে পারেন। এডিট থেকে কপি, কপি দিয়ে হচ্ছে পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন ব্যাক দেওয়ার পরে এখানে যে বৃত্তটা হয়েছে আপনার এটাকে আপনি বড় করেন। শিফট অল্টার ধরে, শিফট অল্টার ধরে আপনি মাউস পয়েন্টার কোনায় কোনায় নিয়ে ড্রাগ করেন, চেপে তারপর হচ্ছে আপাতত যে কোনো একটা কালার দেন। এখন আপনি হচ্ছে কিভাবে এই যে ডিজাইনটা করবেন, তো প্রথমে আপনি এখান থেকে একটা লাইন নিয়ে নিতে পারেন। এটা লাইনে নিতে পারেন, পেন টুল নিতে পারেন আপনার ইচ্ছা। তো এখান থেকে আপনি এটা ধরে একটা দাগ নেন লাইন। তবে খেয়াল রাখতে হবে লাইনটা যাতে এই যে সাদা সাদা যে দাগটা আছে এটাকে টাচ করে, আবার একদম ভিতরেও না আসে। একটা লাইন আমরা নিলাম। লাইন নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে রোটেটে একটা ক্লিক করব, করে হচ্ছে অল্টার চেপে ঠিক মাস বরাবর আমরা একটা ক্লিক করব। অল্টার চেপে দেখেন আমার এখানে 120 ডিগ্রি লেখা আসছে। আপনি এখানে একটা কপি দেন, এখানে কপি হয়ে গেছে, এখানেও কিন্তু আরেকটা আছে। তাহলে আবার আমরা করব কি, অল্টার চেপে ঠিক এইখানে মাঝ বরাবর আবার একটা ক্লিক করব এবং কপি দিব। তো আমার এখন তিনটা মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। আপনারা কন্ট্রোল ওয়াই চেপে দেখে নেবেন যে লাইন কি একটার সাথে একটা কি লেগে আছে কি না। দেখেন এটা সুন্দরভাবে লেগে আছে। সমস্যা না, আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে আসেন। তারপরে এখন হচ্ছে, আচ্ছা আগে গাইডগুলোকে লক করে দিই, লক গাইড, অথবা হাইড করে দিই গাইড, গাইডের দরকার নাই। হ্যাঁ, এখন আপনারা এটাকে সিলেক্ট করেন, সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে ডিভাইড করে দিতে পারেন। ডিভাইড করার পরে আনগ্রুপ, আনগ্রুপ করে এটা সিলেক্ট করবেন, করে এই যে লাল কালারটা দেন, সবুজটা সিলেক্ট করেন, করে হচ্ছে সবুজটা তো আছেই কালার, তারপরে এই কালারটাকে সিলেক্ট করে আপনারা হলুদ কালার দেন। আপনাদের গুগলের লোগোটা হয়ে গেল। ধন্যবাদ ভিডিও। তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনারা ইউটিউবের এই যে এই সার্চিং ঘরে লিখবেন হচ্ছে টেক বিডি গাইড, টেক বিডি গাইড লিখবেন, লেখার পরে এন্টার দিবেন। দিলে পরে যে চ্যানেলটা আসবে এই চ্যানেলে আপনারা ঢুকবেন। এখানে ঢোকার পরে আপনারা হচ্ছে এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে বেল বাটনটা আছে এই বেল বাটনটাতে একটা ক্লিক করবেন। করলে পরে আপনারা আমার যে ভিডিওগুলো গ্রাফিক ডিজাইন রিলেটেড যে ভিডিওগুলো আপনারা একটার পর একটা অটোমেটিক পেয়ে যেতে থাকবেন। তো আমি ইনশাল্লাহ গ্রাফিক ডিজাইনের উপরে অনেক ভিডিও দিব,
আমি একদম গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটার, তারপর ইনডিজাইন, হ্যাঁ এই ভিডিওগুলো অ্যাডোব প্রিমিয়ার প্রো, অ্যাডোব আফটার ইফেক্টস, তারপরে হচ্ছে আপনার এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সবগুলোর উপরে আমি ভিডিও দিব। তো আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তো আপনার ভিডিওগুলো অটোমেটিক আপনারা পেতে থাকবেন এবং আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন। এবং ডিজাইন রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড যে কোনো ব্যাপার আপনারা আমার চ্যানেল থেকে জানতে পারবেন। ধন্যবাদ।